রমজানের সময় এমনিতেই আমাদের দৈনন্দিন রুটিনে পরিবর্তন আসে। অনেকেই পানি শূন্যতা, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, বুক পেটে ব্যথা, বদহজম সহ নানা জটিলতায় ভোগেন। তবে খাবার গ্রহণে কিছুটা সতর্কতা ও নিয়ম মেনে চললে এসব সমস্যার বেশিরভাগই এড়ানো সম্ভব। রোজায় ইফতার, রাতের খাবার ও সেহরির খাওয়ার বিষয়ে কিছু নিয়ম মানতে হবে। আসুন জেনে নেই রোজায় কী ধরনের খাবার খাবেন। ইফতারে খেতে পারেন পুষ্টিগুণে ভরপুর খেজুর। এটি নিমিষেই দেহে শক্তি যোগায়। ইফতার শুরু করুন পানি ও দুটি খেজুর দিয়ে। তবে ডায়াবেটিক রোগীরা একটি খেজুর খেতে পারেন। সময় নিয়ে ভালো করে চিবিয়ে এবং ধীরে ধীরে ইফতার করুন। সব খাবার একবারে খাওয়া চলবে না। এতে করে খাবার পরিপাকে সমস্যা হবে না, সেই সঙ্গে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। শরবতে চিনির পরিবর্তে গুড় বা মধু ব্যবহার করুন। এছাড়া ডাবের পানি, চিনি ছাড়া ফলের রস, লাচ্ছি, বিভিন্ন ফ্রুট শেক, লেবু পানি বা স্যালাইনও রাখতে পারেন। ডায়াবেটিক রোগীর খাবারে বাড়তি চিনি যোগ করা যাবে না। ভাজা পোড়া খাবার খেতে হবে একটু হিসেব করে। অতিরিক্ত ভাজা খাবার শরীরে অ্যাসিডিটি, তৃষ্ণা, বদহজম, অস্বস্তি তৈরি করে। পেঁয়াজি, বেগুনি, আলু, মাংস ও সবজির চপ, বিভিন্ন পাকোড়া সপ্তাহের দিন হিসেবে ভাগ করে নিন। অল্প তেল মশলায় রান্না করা ছোলার সঙ্গে শসা, টমেটো, লেবু, কাঁচামরিচ, পুদিনা বা ধনে পাতা সালাদ খেলে ভিটামিন সি সহ অন্যান্য ভিটামিন ও মিনারেল পাওয়া যাবে। অনেকে কাঁচা ছোলা বা অঙ্কুরিত ছোলা খেতে পছন্দ করেন, যা খুবই স্বাস্থ্যকর। এই ছোলা মুখে ঘা সারাতে সাহায্য করে। ইফতারে খেতে পারেন মৌসুমি ফল। এ সময় পেঁপে, তরমুজ, বাঙ্গি, কলা, মালটা, আপেল, আনারস, কমলা, পেয়ারা, আম পাওয়া যায়। ফ্রুট সালাদ করে খেলেও অনেক ধরনের ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এক কাপ দুধ বা দুধের তৈরি খাবার, পুডিং, পায়েস, ছানা, সেমাই, ফ্রুট কাস্টার্ড আপনার প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে। দুধের সঙ্গে কাঠবাদাম যুক্ত করে খেতে পারেন। যারা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, তারা মুড়ি ভালো করে চিবিয়ে খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। কাঁচা পেঁপেও এক্ষেত্রে সাহায্য করে। চাল, ডাল, সবজি ও ডিম দিয়ে তৈরি নরম খিচুড়ি ইফতারের জন্য একটি ভালো খাবার। যদি কেউ নুডলস খেতে চান, তাহলে অল্প তেল, সবজি ও মাংস যুক্ত করে খেতে পারেন। তবে অবশ্যই অন্য খাবারের সঙ্গে সামঞ্জস্য রেখে খেতে হবে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তারা ইসুফুল তোকমা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। রাতের খাবার। রাতে অল্প পরিমাণে পুষ্টিকর ও সহজপাচ্য খাবার প্রয়োজনীয় ক্যালোরি চাহিদা পূরণ করবে। অল্প পরিমাণে ভাত, রুটির সঙ্গে মিক্সড সবজি, মাছ অথবা মাংস, সামান্য ডাল রাখতে পারেন। সেহরির সময় শেষ হওয়ার 30 মিনিট আগে থেকে খাওয়া শুরু করুন। এই সময়ের খাবারে জটিল শর্করা যেমন লাল চাল, লাল আটা, ওটস, বার্লি, শস্য দানা খেলে অনেক সময় পর্যন্ত শক্তি পাওয়া যায়। কেননা এই জাতীয় খাবার ধীরে হজম হয় এবং সময় নিয়ে রক্তে গ্লুকোজ সরবরাহ করে। সেহরিতে প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখতে হবে। মাছ, মুরগির মাংস বা ডিম যে কোনো একটি খেতে পারেন। রোজায় ডাল জাতীয় খাবার পরিমাণে বেশি খাওয়া হয় বলে মাছ, মাংস, দুধ ও ডিমের দিকে একটু খেয়াল রাখতে হবে। এছাড়া রঙিন ও পানি জাতীয় সবজি যেমন লাউ, পটল, পেঁপে, ঝিঙ্গা, চিচিঙ্গা, টমেটো, চালকুমড়া, ক্যাপসিকাম ইত্যাদি খেতে পারেন, যেগুলো পাকস্থলীতে উত্তেজনা কমায় এবং সহজে হজম হয়। রোজায় ইফতারের 2 ঘন্টা পর হালকা ব্যায়াম করতে পারেন। তারাবির নামাজেও অনেকটা ব্যায়াম হয়ে যায়। যে কোনো ভারী খাবার দাবারের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। প্রচুর খাবার একসাথে খেলে সেগুলোকে সামাল দেওয়ার জন্য পাকস্থলীকে তার কাজ অনেক বেশি বাড়িয়ে দিতে হয়। বেশি কাজ মানেই বেশি শক্তি। এই অতিরিক্ত শক্তির জন্য তার রক্তও দরকার হয় বেশি। কিন্তু এই রক্ত সে পাবে কোথায়? পাকস্থলীর মোটামুটি কাছের প্রতিবেশী যেহেতু হার্ট, তখন হার্টকে স্যাক্রিফাইস করতে হয় বেশ খানিকটা রক্ত। আর ঠিক তখনই ঘটে যেতে পারে দুর্ঘটনা। রোজায় সারাদিন না খেয়ে আমরা স্বাভাবিকভাবেই বেশ ক্ষুধার্ত থাকি। ব্রেন বারবার সিগন্যাল পাঠাতে থাকে, খাবার দাও, খাবার দাও। টেবিলে সাজানো সুস্বাদু সব খাবার আর ব্রেন সিগন্যালের ফাঁদে আমরা খুব সহজেই ধরা পড়ে যাই। অনায়াসেই প্রচুর খাবার গিলতে থাকি। তারপর আমাদের অজান্তেই শরীরের মধ্যে চলতে থাকে আন্তঃপ্রতিবেশী রক্ত আদান প্রদান। কখনো কখনো হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে শরীরের বিভিন্ন অর্গান বা অঙ্গ
থেকে পাকস্থলী বা স্টোমাকের দিকে রক্তের ডাইভারশন হয়। এর মাঝে হৃৎপিণ্ড বা হার্ট অন্যতম, যেখানে রক্ত চলাচলে স্বল্পতা ঘটে। ফলশ্রুতিতে ভারী খাবার দাবারের 2 ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় 4 গুণ। তাই ইফতারে খাবার কম খান, দরকার হলে অল্প অল্প করে 2 থেকে 3 বারে খান। নিজের স্বজনদের খাবারের দিকেও খেয়াল রাখুন। নিয়ম মেনে ইফতার করুন। রমজান জুড়ে সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।